ফাইনালি স্যামসাং গ্যালাক্সি F34 ইয়া আমাদের হাতে ফাইনালি স্যামসাং এর একটু কম দামি স্মার্টফোন এসে হাজির হলো, যাতে কিনা সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের মোটামুটি ভালো একটা প্রসেসরও আছে এবং ফোনটাও বেশ সলিড সলিড একটা ফিল দেয়। আর স্যামসাং এর ক্যামেরা বরাবর মোটামুটি ভালোই আমরা দেখে আসছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো One UI, যেটার প্রেমে আপনারা সবাই পড়ে আছেন। তো ইয়া আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এই সুন্দর স্মার্টফোনটি আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিল লাইক টেলিকম, যাদের সব বসুন্ধরা সিটি লেভেল 5 রয়েছে। ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন তো দেওয়া থাকবেই, আপনারা এই স্মার্টফোনের কারেন্ট প্রাইসটাও সেখানে পেয়ে যাবেন, পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোনগুলো যারা কিনতে চাচ্ছেন তার জন্য যোগাযোগ রাখতে পারেন কিন্তু আপনারা লাইক টেলিকমে, ডিসক্রিপশন সবকিছু দেওয়া থাকলো। দামে কম হলে কি হবে ভাই, বড়লোকে একটা ভাব নিচ্ছে, মানে বুঝে পাতলা বক্স পাঠিয়ে দিচ্ছে তারা, বক্সের ভিতরে চার্জার নেই, কিছু করার নেই, তো স্মার্টফোনটা আর এটাকে চার্জ করার জন্য কেবল থাকবে, ইউজার ম্যানুয়াল গাইডেড এগুলোই রয়েছে আর কি। এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। রিয়ার প্যানেল থেকে ডিজাইনটা না কিছুটা আপনি মিল পাবেন, যেমন ধরুন আমরা যদি S23 FE সাথে মিলাতে যাই, হ্যাঁ ক্যামেরা মডিউলটা সেরকম লাগছে না, বাট এইগুলো যেমন একদম স্কোয়ার শেপ, পাশের এরিয়াটা এইটা একটু রাউন্ডেড করা হয়েছে, একটু কার্ভ করা হয়েছে, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে একটু নতুনত্ব পাবেন। তবে ভাই খুবই বাজে ব্যাপার হলো এইটা রিয়ার প্যানেলে প্রচণ্ড পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে, একদম স্মাজ জাস্ট ধরলেই হয়েছে আপনার হাতে, মানে হাত ঘামাক না ঘামাক একটু কিছু থাকলেই হয়েছে এটাতে স্মাজ খুব ভালোভাবে বসে যায়, দেখতে খুবই বিশ্রী লাগে। এমন একটা ব্যাপার, আপনারা কেস ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় না যে এটা ব্যবহার করে শান্তি পাবেন, খুবই বিরক্ত লাগবে। আর রিয়ার প্যানেলটা একদম গ্লোসি ফিনিশ, ইভেন এখানে পারলে চেহারাও দেখা যায়, মানে অদ্ভুতভাবে দেখা যায় আর কি। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু তো আছেই, এমনকি 3.5mm হেডফোন জ্যাকটাও কিন্তু এখানে আছে। আর এর যে হোম বাটনটা, এটাই মূলত ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। তো ডিজাইন মোটামুটি সবকিছু ছিল এই, বাট এই ফোনটা না একটু বেশি ভারী মনে হতে পারে আপনাদের কাছে আর কি। আর ওয়েট ব্যালেন্সের দিক থেকে আমার মনে হচ্ছে সামনের দিকটাতে একটু বেশি ওয়েট। এটার ব্যাটারিটা যদিও বেশ বড় সর আমি জানি, বাট ফোন আবার স্লিম, হয়তো একটু চ্যাপটা করার কারণে ফোনটা বেশি ভারী লাগছে। যাই হোক, এটার ডিসপ্লে সাইজ হলো 6.5 ইঞ্চ, যা মূলত সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120Hz হাই রিফ্রেশ রেট, 1000 nits পিক ব্রাইটনেস রয়েছে এখানে, এবং যতটুকু জানতে পারলাম ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো ডিসপ্লের স্পেক খারাপ না, ভালোই, বাট যে বিষয়টা আপনার ভালো লাগবে না, লোয়ার চিন বেশ মোটা, একদম ভালোই মোটা, আর এদিকে হচ্ছে ওয়াটার ড্রপ নস। এই দুইটা ব্যাপার মোটেই 2023 একদমই শেষ সময়ে এসে যুগ উপযোগী হয় নাই, এটা দেখা লাগতেছে লাইক 2019 বা 20 শুরুর দিকের ফোন এরকম লাগছে আর কি। তো ওরা এখানে যদি একটু ওই পাঁচল কাটা টাটার দিয়ে আসতো আর কি, আরও সুন্দর লাগতো দেখতে। তবে এই দুইটা জিনিসকে যদি কনসিডার করতে পারেন তাহলে এই ডিসপ্লেটা আপনাদের খুবই ভালো লাগবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেলগুলো যেমনটা হয় আপনারা জানেন বেশ কালারফুল, তারপরে এইটা টাচ রেসপন্স যথেষ্ট ভালো, 120Hz ঠিকভাবে পুশ করতে পারছে, ইভেন 1000 nits পিক ব্রাইটনেস, এটা ইনডোরের জন্য তো ঠিকই আছে, ইভেন আউটডোরেও যখন আপনি ব্যবহার করবেন ডিরেক্ট সানলাইটেও এটা দেখা যায়, অনেক বেশি ব্রাইট না বাট চালানোর উপযোগী। এই ফোনটার দাম অনুযায়ী ডিসপ্লে নিয়ে আমি জাস্ট ওই দুটো কমপ্লেনই করছি, এর বাইরে ডিসপ্লে খুবই ভালো লাগবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ফোনটার দাম কত রাইট নাও রয়েছে 24,500 টাকা, বাট কোনো ডিসকাউন্ট থাকলে তো ভালোই হতো, যদিও এখানে ডিসকাউন্ট পাচ্ছেন না, বাট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে। এই যে এত সুন্দর শার্ট, তারপরে এত সুন্দর টি শার্ট, এগুলোতে ডিসকাউন্ট রয়েছে, আপনি ফেব্রি লাইফ থেকে 10% ডিসকাউন্টে চাইলে পার্চেস করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, অথবা আপনি চাইলে স্যামজোন এই কুপনটা ব্যবহার করতে পারেন, তাহলেই 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেব্রি লাইফের যে কোনো প্রোডাক্টে। গ্যালাক্সি F34 রান করছে One UI 5.1 বেসড অন Android 13, প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1280, এটা মূলত 5nm একটি প্রসেসর, এর স্টোরেজ টাইপ UFS 2.2, আর এটা পাওয়া যায় দুটো ভ্যারিয়েন্টে, 6/128/128GB ভ্যারিয়েন্টে পাওয়া যায় স্মার্টফোন। এখন এই যে প্রসেসরটা Exynos 1280, এই প্রসেসরটাকে আপনি কার সাথে কম্পেয়ার করতে পারেন, যদি আশেপাশে কম্পেয়ার করতে চান মিডিয়াটেকের সাথে করতে পারেন, মিডিয়াটেক ডাইমেনসিটি 920 যে প্রসেসরটা রয়েছে ওইটার কাছাকাছি ধরতে পারেন, কাইন্ড অফ ওরকম টাইপের একটা পারফরমেন্স দেবে, মানে একটা একটু এদিক সেদিক এই এরকম টাইপের। তো এইটার থেকে আমরা রেগুলার ইউসেজে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি, 24,000-25,000 টাকার স্মার্টফোন অনুযায়ী পারফরমেন্স নিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি, এমনকি এই প্রসেসরটা ব্যাটারি খুব একটা বার্ন করে না, খুব একটা গরমও হয় না, হালকা পাতলা ওয়ার্ম হয়, তবে অনেক বেশি এক্সেসিভ লেভেলের হিট জেনারেট করে না। মিডিয়াটেকের অনেক প্রসেসরের চাইতে এটার পারফরমেন্স আমার বেটার মনে হয়েছে, যেমন আমি Z99 সাথে কম্পেয়ার করে দেখছিলাম, ওইটা থেকে কিন্তু এটা আবার কিছুটা এগিয়ে আছে, এরকম প্রাইস পয়েন্টে Z99 কিন্তু অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন স্মার্টফোনে, যে কারণে আমরা একটু ট্রাই করছিলাম ওটার সাথে। আর ডে টু ডে ইউসেজে কিন্তু মানে কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি, লাইক অ্যাপ ওপেন ক্লোজ টাইম, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি আমরা কী করি, টুকটাক ফেসবুক টেসবুক এগুলোতে চালাই, ইউটিউব চালাই, ওই ধরনের কাজবাজ করা হয়েছে, তাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি এই স্মার্টফোনের সাথে। মাল্টিটাস্কিংয়ের প্রসঙ্গে আসলে 8GB র্যাম ভেরিয়েন্ট, এটা চয়েস করতে পারেন তারাই যারা কিনা একসাথে অনেকগুলো বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজবাজ করবেন, তাদের জন্য এটা ভালো হবে, আর 6GB র্যামটা এই সময় দাঁড়িয়ে
একটু ছোটই মনে হয় আর কি। তারপরেও যারা মানে একদম রেগুলার ইউজার, বেসিক ইউজার টাইপের, তাদের জন্য এটা কোনো প্যারা না। তো র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো আছে, আর যেহেতু এখানে আসলে ওয়ান ইউআই রয়েছে, স্যামসাং এর ওয়ান ইউআই কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ইউআই থেকে অনেকটাই অপটিমাইজড এবং এই ধরনের মাল্টিটাস্কিং কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সুতরাং আশা করছি এই জায়গায় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে না আপনাকে। তবে গেমিং এর ক্ষেত্রে এটা কিন্তু গেমিং এর জন্য খুব আহামরি কিছু হচ্ছে না। আমরা যেমন পাবজি ট্রাই করছিলাম, সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে খেলা যায় যদিও, তবে মাঝে মধ্যেই আমরা একটু ল্যাগটাকে দেখাও পেয়েছি, কখনো কখনো ফ্রেম রেট ওঠানামা করছিল। একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে পরে কিন্তু আরও বেটার আউটপুট পাওয়া সম্ভব। যেমন ধরুন আপনি স্মুদে নিয়ে আপনি চাইলে আল্ট্রাতে প্লে করতে পারবেন, সেই ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। এবং লং রানেও দেখছিলাম তখন ফোনটা খুব একটা হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করছে না। পাশাপাশি আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার কিন্তু ভালোই চলছে স্মার্টফোনে, এবং যেহেতু সুপার অ্যামোলেড যেখানে কিছু দেখতেও ভালো লাগছিল, গেমিং এর টাইমে গ্রাফিক্সগুলো দারুণ লাগে। তারপর আমরা ট্রাই করছিলাম স্পাল্ট 9, ওটার রেজাল্টও ভালো ছিল স্মার্টফোনের সাথে। বেস ভ্যারিয়েন্টের দাম তো আসলে 24,000 সামথিং, এটা যদি একটু কমে তাহলে ভালো হবে। আর 25,000 এর মধ্যে যদি আবার 8GB র্যাম ভ্যারিয়েন্টটা পাওয়া যায় তাহলে এটা পারফরমেন্স নিয়ে একদমই আপনারা সন্তুষ্ট থাকবেন। অলরাইট, ক্যামেরা রেয়ারের যে মেইন শুটার এটা হলো 50 মেগাপিক্সেলের, তারপরে আল্ট্রা শুটার রয়েছে যা 8 মেগাপিক্সেলের, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেলের। তো রেয়ারের সেট আপ কাজে লাগার মতো আছে আর কি। মেইন ক্যামেরাটা বেশ কালারফুল ছবি দেয়, এর কালার টোনটা অনেকের কাছে ভালো লাগতে পারে, একেবারে ন্যাচারাল টোন আমার মনে হয়নি, তবে একটু কালার বুস্টেড দেয়, দেখতে সুন্দরই লাগছে। শ্যাডো ডিটেলটা একটু এই যে কম মনে হইতেছে, এর বাইরে ডাইনামিক রেঞ্জ আমরা ভালোই দেখছি, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই এরকম প্রাইস পয়েন্ট থেকে। এক্সপোজার ব্যালেন্সে মাঝে মধ্যে দু একটা ছবিতে একটু দেখা যায় যে একটু হিমশিম খাচ্ছে বলে, বাট এরপরে ম্যাক্সিমাম ছবিতেই কিন্তু ওয়েল ব্যালেন্সড ছবি দিতে পারছে। 22-23-24-25,000 টাকার অনেক স্মার্টফোনের থেকে এটার রেজাল্ট অবশ্যই ভালো হবে, এমনকি 28,000 টাকায় অনেক স্মার্টফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ারেবল। পোর্ট্রেট মোড, হ্যাঁ পোর্ট্রেট মোডটা আবার অনেকের কাছে ভালো লেগে যাবে। এস ডিটেকশনটা ভালো আছে, ম্যাক্সিমাম জায়গায় দেখছি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, একটু বুস্টেড টাইপের এখানেও, বাট মেইন সাবজেক্টের ডিটেলটা কিন্তু ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারছে এর ক্যামেরা। লো লাইটের দিকে ভালোই কন্ট্রাস্টি হয় এর ছবিগুলো, এবং ওয়ারম একটা টোন চলে আসে যেমনটা দেখছি আমি, তবে নাইট মোড অন করে নিলে যা দেখা যায় একটু বেটার রেজাল্ট পাওয়া যায়, অনেক আহামরি লেভেলের কিছু না, বাট স্লাইটলি ইম্প্রুভমেন্ট পাওয়া যায়, আর একটু বেটার হতে পারতো নাইট মোডে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি আমার যা মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এটার শার্পনেস ডিটেল ভালো, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবেও এটা ডাইনামিক রেঞ্জ কিন্তু আউটডোরে ভালোই দেখাতে পারছে। লো লাইটের দিকে একটু সফট হয় এবং তখন একটু ডিলেও করে যা দেখলাম, বাট প্রপার লাইট পেলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আসলে বেশ ভালো ছবি দিতে পারছে। ভিডিও রেকর্ড করা যায় এর মেইন ক্যামেরায় সর্বোচ্চ 4K 30fps, তবে সেক্ষেত্রে আপনি স্টেডি মোডটা ব্যবহার করতে পারছেন না বা স্ট্যাবিলাইজেশন পাচ্ছেন না। যদি কিনা 1080p 30fps যান তখন স্ট্যাবিলিটি অন করতে পারবেন এবং মোটামুটি স্ট্যাবল। আবার 1080p 60fps ভিডিও রেকর্ড করা যায়, ওইখানেও স্ট্যাবিলিটি নেই, তো কিছু কিছু জায়গায় আসলে আটকে রেখেছে। তারপরে অনেকেই আর কি আপনারা চান যে 4K রেকর্ড করা যায় এমন কোনো একটা ক্যামেরা ফোন কিনতে হবে আমার বাজেট এরকম 23-24,000 টাকা, তাদের জন্য একটা অপশন হতে পারে। ভিডিওতে যা মনে হয়েছে মাঝে মধ্যে একটু এক্সপোজার ব্যালেন্সে গিয়ে হিমশিম খায়, হঠাৎ করে লো লাইট থেকে হার্স লাইটিং কন্ডিশন আসলে ওইটা একটু ম্যাচ করতে গিয়ে একটু প্যারা খায়, এর বাইরে চলনসই রেজাল্ট দিতে পারে আর কি। আর 4K ক্ষেত্রে রেজুলেশন ভালো থাকে, যদি আপনি স্ট্যাবলভাবে শ্যুট নিতে পারেন তাহলে মনে হয় এর ফুটেজ কাজে লাগাতে পারবেন। ভালো ছিল এটার ব্যাটারি ব্যাকআপ, এই ফোনটা যথেষ্ট স্লিম, একটু চ্যাপটা করা হয়েছে, এর মাঝে মূলত 6000mAh এর ব্যাটারি রয়েছে, তো ব্যাটারি অনেক বড় এবং এটা সাপোর্ট করে 25W চার্জিং সিস্টেম। যদি আপনি বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না, ওটা দিয়ে দিলে তো ভালোই হতো, বাট দেয়নি আর কি। আর ব্যাকআপ এটা দিয়ে ইজিলি আপনি 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন 120Hz অন রেখেও, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং, এটা লাউডনেস ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো, বাট স্টেরিওর মজাটা আমি মিস করছি যা থাকতে পারতো। আর একটা জিনিস দেখলাম যে যখন আপনি লাউডলি এটা বাজাবেন তখন এই যে এই জায়গাটা না কাঁপে, হাতের মধ্যে যদি ফোনটা থাকে তখন দেখলাম যে হাতে একটা ফিল দেয়, মানে সাউন্ডে বিট টিটের ফিলটা আপনি হাতে পাবেন, বিষয়টা অনেকের কাছে অ্যানিমিং লাগতে পারে, অনেকের কাছে একটু মানে একটা ফিলের ব্যাপারও হইলেও হইতে পারে আর কি। যাই হোক, এই ছিল মোটামুটি স্যামসাং গ্যালাক্সি F34 বেশ কিছু জায়গায় ভালো কিছু অফার করছে, বিশেষ করে ডিসপ্লেটার যদি এই পাঁচল কাটআউট আর লোয়ার চিনটা বাদ দিই তাহলে এটা দুর্দান্ত একটা ডিসপ্লে অবশ্যই, পারফরমেন্সটা মেনে নেওয়ার মতো ছিল বা ডিসেন্ট আছে, এরকম প্রাইস পয়েন্ট থেকে পারফরমেন্সটা ভালো আছে। মেইন ক্যামেরার রেজাল্ট যথেষ্ট ভালো, ইভেন এর যে আল্ট্রাওয়াইড শুটারটাও সেটাও কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে ভালো কিছু অফার করছে। আর ছিল এটার ইউআই, ভাই এটার ইউআই অফকোর্স ভালো লাগবে আপনাদের কাছে, কিন্তু সব কিছু মিলে আমার মনে হয় এটার প্রাইসটা আর একটু কম থাকা উচিত। যেমন ধরেন 25K এর মধ্যে আসা উচিত 8GB র্যাম ভ্যারিয়েন্ট, আর 23 এর আশেপাশে যদি থাকতো এর 6GB র্যাম ভ্যারিয়েন্ট তাহলে জোস হইতো। আপনাদের কি মতামত এ ব্যাপারে জানাতে পারেন কিন্তু কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।